ব্যস্ততার অজুহাত দেখি যে মানুষটা তোমাকে অবহেলা করছে সেই মানুষটাকে আর বুঝতে দিও না তুমি তার জন্য অপেক্ষায় আছো। তুমিও তাকে ব্যস্ততা দেখাও। সারাদিন যে মানুষটা তোমার খোঁজ নেয়নি কিংবা তোমার ফোন কল অথবা মেসেজের কোনো রিপ্লাই দেয়নি সেই মানুষটার জন্য সারা রাত জেগে অপেক্ষা করাটা খুব অন্যায়। যার সারাদিন খোঁজ নেওয়ার সময় হয়নি রাতে সে তোমাকে দেখতে আসবে না। ব্যস্ততা কেবলই একটা অজুহাত মাত্র, কারণ যে খোঁজ নেওয়ার সে শত ব্যস্ততার মাঝেও তোমার খোঁজ নিতে ভুলবে না। আর যে খোঁজ নেবে না সে সারাদিন ফ্রি থাকার পরেও দিন শেষে ওই ব্যস্ত থাকার নাটক দেখাবে, কারণ মানুষটা এখন আর তোমাকে চায় না। মানুষ যখনই কারোর দোষ খুঁজে পায় না তখন অজুহাত এনে দাঁড় করিয়ে দেয়, অর্থাৎ যে তোমাকে আর চাইছে না তুমি এখন তার কাছে শুধুই বিরক্তির কারণ। এসব তোমাকে মুখে বলতে পারছে না বলেই সে তোমাকে ব্যস্ততার নাটক দেখাচ্ছে। আসলে মানুষটা কিন্তু ঠিক ততটা ব্যস্ত নয় যতটা সে তোমাকে দেখাচ্ছে। জীবনে কারো কাছে যদি নিজেকে একটু বিরক্তিকর মনে হয় তখন যতটা দ্রুত সম্ভব মানুষটার থেকে দূরে সরে এসো। দরকার পড়লে একা থাকো, তবুও কারোর বিরক্তির কারণ হয়ো না। যে যেভাবে থাকতে চায় তাকে সেভাবেই থাকতে দাও। ওই মানুষটার কাছ থেকে সরে আসো যে তোমাকে ব্যস্ততা দেখায়, বরং ওই মানুষটার কাছেই যাও যে তোমার জন্য অপেক্ষায় আছে। যে ব্যস্ততা দেখায় তার কাছে তোমার মূল্য না থাকলেও যে তোমার অপেক্ষায় আছে, যে তোমাকে পেতে চায়, তার কাছে তোমার মূল্য অনেক, তার কাছে তুমি মহামূল্যবান। যে মানুষটা তোমার জন্য অপেক্ষা করে থাকে, তোমার একটু কেয়ার পাওয়ার জন্য অস্থির হয়ে থাকে, সেই মানুষটাকে যদি তোমার আর প্রয়োজন না হয় তাহলে তাকে জানিয়ে দাও তাকে তোমার জীবনে আর দরকার নেই। তবুও তোমার করা বরাবরের ব্যস্ততার অজুহাত সেই মানুষটাকে আর দেখিও না, কারণ মিথ্যে আশা দিয়ে কাউকে ধরে রাখাটা ভীষণ অন্যায়। আজ যাকে ব্যস্ততা দেখিয়ে তোমার ভীষণ আনন্দ হয়, দেখো গিয়ে কাল সে মানুষটা তোমার জন্য আর অপেক্ষা করবে না। মানুষটা ঠিক একদিন বদলে যাবেই, তাকে বদলে যেতেই হবে, আর সেদিন তুমি বুঝবে তার মূল্য। তখন সবকিছু তোমার থাকলেও সেই মানুষটা আর তোমার থাকবে না।